হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, আজ আমি আমার ছাদ বাগানে পেন্সিল ক্যাকটাসের প্রোপাগেশন করব, আর সেই কারণে আমি তিনটি সুস্থ এবং সুন্দর ব্রাঞ্চ সংগ্রহ করেছি। দেখুন, আমি এমন ধরনের ব্রাঞ্চ বেছে নিয়েছি যেটি মাঝারি বয়সের, অর্থাৎ একদম কচি নরম ব্রাঞ্চ না এবং খুব বেশি বয়স্ক ব্রাঞ্চও না। দেখুন গাইস, প্রত্যেকটি ব্রাঞ্চ খুবই সুন্দর। আপনারা অবশ্যই এ ধরনের ব্রাঞ্চ সংগ্রহ করবেন। এবং আরেকটি কথা না বললেই নয়, গাছের সঙ্গে এই ব্রাঞ্চের যে জয়েন্ট রয়েছে সে জয়েন্ট থেকে আমি ছিঁড়ে নিয়েছি, যার কারণে এখানেও জয়েন্টের অংশটি লেগে রয়েছে। আমরা এভাবেই মূলত এ সকল গাছের ব্রাঞ্চ সংগ্রহ করব, এতে করে সাকসেস রেট ম্যাক্সিমাম হওয়ার চান্সেস থাকে। এবারে গাইস, আমি ব্রাঞ্চটিকে সামান্য পরিমাণে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। এমনভাবে কাটতে হবে যাতে করে গাছের যে অংশে জয়েন্ট ছিল জয়েন্টটি যেন কেটে না যায়, অর্থাৎ আমরা 50% এই জয়েন্টটি রেখে দিব। দেখুন গাইস, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। এখানে আমি ফাঙ্গিসাইড নিয়েছি, এখানে আমি ম্যানসার ব্যবহার করছি। আপনারা সাপ বা যে কোনো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবারে গাইস, আমি এই ব্রাঞ্চগুলোকে এই ফাঙ্গিসাইড মেডিসিনে 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। বিশ থেকে 25 মিনিট ভিজিয়ে রাখলে এই ব্রাঞ্চগুলো ফাঙ্গিসাইডগুলো শোষণ করে নিবে, এবং যার ফলে এই ক্ষত স্থান বা কাটিংয়ের স্থানে কোনো ধরনের ফাঙ্গাল অ্যাটাক হবে না, যার কারণে পেন্সিল ক্যাকটাসের ব্রাঞ্চ মারা যাবে না এবং সেই সাথে সাকসেস রেটও ম্যাক্সিমাম হবে। আমি কোনো ধরনের রুটিং হরমোন ব্যবহার করছি না, আপনারা চাইলে যে কোনো রুটিং হরমোন ব্যবহার করতে পারেন। এছাড়াও অ্যালোভেরা জেল এবং দারুচিনি এবং মধু মিক্স করে আপনারা রুটিং হরমোন তৈরি করে নিতে পারেন। গাইস, 20 মিনিট ভিজিয়ে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি পরিষ্কার স্থানে ফাঙ্গিসাইড মেডিসিন থেকে উঠিয়ে রাখছি এবং এটিকে মুক্ত আবহাওয়ায়, অর্থাৎ মুক্ত বাতাসে শুকিয়ে নিচ্ছি, যাতে করে ফাঙ্গিসাইডগুলো ঠিকঠাকভাবে গাছের ব্রাঞ্চের সঙ্গে শুকিয়ে যায়। গাইস, ব্রাঞ্চগুলো শুকিয়ে গিয়েছে। এবারে আমি এইখানে আমার প্ল্যান্টার, এই প্ল্যান্টারে নর্মাল গার্ডেন সয়েলের সঙ্গে কম্পোস্ট, কাউডাং ম্যানুর ফার্টিলাইজার এবং ভার্মি কম্পোস্ট মিশ্রিত করে প্রায় 1 মাস রাখা ছিল, এবং প্রতিদিন আমি সকাল বিকেলে একবার করে পানি দিয়েছি, যার ফলে কম্পোস্ট সারগুলো মাটির সঙ্গে খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে গিয়েছে। এবারে আমি এখানে যে স্থানগুলোতে রোপণ করব সেই স্থানে শক্ত কাঠির সাহায্যে 1 ইঞ্চি পরিমাণে হোল করে নিচ্ছি। এবারে গাইস, আমি প্রতিটি হোলে পেন্সিল ক্যাকটাসের ব্রাঞ্চ প্রবেশ করিয়ে দু সাইড থেকে মাটি চেপে দিচ্ছি। আমরা সরাসরি উপর থেকে নিচের দিকে কখনোই প্রেস করব না, এতে করে ফাঙ্গিসাইডগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাইস, সয়েল মিক্সে এখন বেশ ময়েশ্চার রয়েছে, তাই আমি এতে কোনো ধরনের ওয়াটারিং করছি না। আপনাদের সয়েল মিক্স যদি শুষ্ক থাকে তবে আপনারা অবশ্যই সামান্য পরিমাণে ওয়াটারিং করবেন, এবং অবশ্যই ওয়াটারিং করার পরে 3 দিন পর্যন্ত ওয়াটারিং করা যাবে না,
আমরা যদি এই 3 দিনের মাঝে ওয়াটারিং করি তবে পেন্সিল ক্যাকটাসের ব্রাঞ্চগুলোতে ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার ফলে ব্রাঞ্চগুলো থেকে রুটস ফর্মেশন হবে না। এবারে গাইস এটিকে আমি সেমি শেডে রেখে দিব যতদিন পর্যন্ত এর রুটস ফর্মেশন না হয়। গাইস ফিরে আসলাম 2 মাস পর, পেন্সিল ক্যাকটাস গাছগুলো থেকে বেশ ব্রাঞ্চেস প্রডিউস হয়েছে এবং লিফ প্রডিউস হয়েছে। এবারে আমি উঠিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এই গাছের রুটস ফর্মেশন হয়েছে কি না, আর যদি রুটস ফর্মেশন না হয়ে থাকে তবে আমি পুনরায় একে ফাঙ্গিসাইডে ডুবিয়ে রোপণ করে দিব। যদি আমরা একটু তাড়াহুড়ো করে অসাবধানতাবশত উঠাতে যাই তবে এর গাছটিও ভেঙে যেতে পারে। গাইস দেখুন কত সুন্দর রুটস ফর্মেশন হয়ে গিয়েছে, বাকিগুলো আমি আর উঠাচ্ছি না। আপনারা অবশ্যই এই মেথড ফলো করবেন, আপনারা 100% সাকসেসফুল হবেন। তবে কিছুদিন সময় কম বেশি লাগতে পারে, আপনারা ধৈর্য সহকারে এই সকল গাছের প্রোপাগেশন করার চেষ্টা করুন আমার এই মেথড ফলো করে, 100% আপনারা সাকসেসফুল হবেন। গাইস নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।